চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি জানি আমার উপর তোমাদের ভীষণ ভীষণ রাগ হচ্ছে হয়তো, যে অনেকদিন আমি কোনো ব্লগ দিই না, রাইট? আমি সত্যি অনেকদিন কোনো ব্লগ দিই না। বাঙালির জীবনে লেথার্জির শেষ নেই, তো সেই কারণেই আমার ব্লগগুলো দেওয়া হয়নি। সো আজকে একটা স্পেশাল দিন, আজকে আমি রাখির দিনে শ্যুটটা করছি, আবার স্টার্ট করার চেষ্টা করছি। আমি এবার থেকে চেষ্টা করবো যাতে আমি রেগুলার থাকার চেষ্টা করবো, বলছি না যে রোজ দিতে পারবো কিনা ব্লগ, বাট চেষ্টা করবো। আর আজকে রাখি, আর আজকে এবারে মানে 2023 রাখিটা একটু অন্যরকমভাবেই পড়েছে। পূর্ণিমা তো পড়ে গেছে, যেহেতু ভাদ্রকাল পড়েছে তো রাখির সময়টা একদমই আলাদা। সকালে আমি রাখি পড়াতে পারবো না, তো রাত 9টার পর থেকে রাখি পড়ছে, রাত 9:03 রাখি পড়ছে, রাখি পূর্ণিমা মানে শুভ সময়। পূর্ণিমা তো পড়ে গেছে বাট শুভ সময়টা পড়ছে। সো আমি আমার দাদাদের ভাইদের সেই সময়টাই দেখেছি, তো আমি রাতেই পড়াবো রাখি। বাট রাখির জন্য স্পেশালি আমি একটু কিছু স্পেশাল আমার ভাইদের দাদাদের জন্য করতে চাই, তো সেই জন্য সামান্য কিছু আয়োজন করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর বাদ বাকি যা যা কিছু করব আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা, হাই, আই এম ঋতু অ্যান্ড দিস ইজ মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো। তো এখন প্রায় 1:30 বেজে গেছে, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। অ্যাকচুয়ালি কিছু কাজ আছে, সেগুলো করবো। আজকে একটা স্পেশাল মেনু বানাবো আমি আমার দাদার ভাইদের জন্য, ফার্স্ট টাইম ট্রাই করবো। সো জানি না কেমন হবে, কি আমি বানাবো যেটা, সেটার জন্য সেটা দেখতে হলে পুরো ভিডিওটা তোমরা দেখো। আজকে রাখি স্পেশাল মেনু ফিশ কচুরি আর নিরামিষ আলুর দম। ফিশ কচুরি স্টাফিংয়ের জন্য আমি নিয়ে নিয়েছি স্লাইস করা পেঁয়াজ, কুচি করা পেঁয়াজ, কিছু লঙ্কা, রসুন কুচি, আদা কুচি, আর আমি এখানে রুই মাছ ইউজ করছি। তোমরা চাইলে কাঁটা মাছ ইউজ করতে পারো, আর যদি কাঁটা বাছতে একটু প্রবলেম হয় তাহলে পেটির মাছ ইউজ করো। আমি এই মাছগুলোকে একটু নুন আর হলুদ জলে ভালো করে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তারপরে আমি আলুর দমের জন্য আলুগুলোকেও সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এরপর মাছটা সেদ্ধ হয়ে গেলে আমি মাছটা একটু ঠান্ডা হতে দেব। দেওয়ার পর আমি মাছের কাঁটাগুলো ভালো করে ছাড়িয়ে নেব, নিয়ে ভালো করে পেস্ট করে নেব। হাতে করেই পেস্ট করেছি, মিক্সার গ্রাইন্ডার বা কিছু দরকার নেই, মাছ তো এমনিই নরম হয়ে যায়, তো কাঁটা বাছতে বাছতে এমনি ওটা মানে ভালো একটা পেস্টে পরিণত হয়। সো এবার স্টাফিংটা বানানোর জন্য কড়াইতে গরম তেলে পেঁয়াজটা আমি ভালো করে, স্লাইস করা যে পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি ভালো করে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তার স্মেলটা বেশ ভালো লাগে, তো ভালো করে বেরেস্তা বানিয়ে নেব। তারপরে একটু তেলটা বেশি হয়েছিল সেই জন্য আমি হাফ তেল তুলে রেখে তার আর খানিকটা যে তেল ছিল সেটাদের মধ্যে পেঁয়াজ কুচি, আদা রসুন কুচি, স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে যে পেস্টটা ছিল সেই পেস্টটা, মাছের পেস্টটা দেবো, দিয়ে ভালো করে কষাবো। হ্যাঁ, আমি একটু চিনি ইউজ করেছি যেহেতু কালারটা ভালো আসে আর টেস্টও ভালো আসে, তো 2-4 চিনি দিয়েছি। এরপর মাছটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। আর এবার এই পুরটা ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি, আর যে আগে থেকে করে রাখা যে বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে একটু গরম মশলা দেবো, দিয়ে ভালো করে আর একটু ভেজে নেবো, নিলেই রেডি এই মাছের স্টাফিংটা। এখানে আলুর দমের জন্য আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো আমি আলুর দমটাও করব, বাট এটা একটু ঠান্ডা হতে হবে। আমি এর মধ্যে এত কিছু তাড়াহুড়ো ছিল আজকের দিনে, তো সেই জন্য না আমি ভুলেই গেছিলাম যে ভিডিও করছিলাম, তো আমার ময়দা মাখা আর স্টাফিং করা বেলা এগুলো সব ভিডিও নেওয়াই হয়নি। যাই হোক, চলো আমরা একটু আলুর দমের মশলাটা তৈরি করে নিই। তো এটা একটা কি বলবো, রেডিমেড মশলার মতো তৈরি করে ফেলেছিলাম, সেটা হচ্ছে একটু টক দই নিয়েছিলাম, একটু নুন, একটু চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপর আলুর সেদ্ধগুলো কেটে ভালো করে একটু নুন, সর্ষের তেলে একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে আলুগুলো ভালো করে একটু আমি ভেজে নেবো। 2-3 মিনিট ভেজে নিলে কালারটা চলে এলেই হয়ে যাবে। তারপর ওই ভাজা আলুগুলো তুলে রেখে আমি তৈরি করব আলুর দমের জন্য যে গ্রেভিটা। চলো গ্রেভিটা তৈরি করি।
গ্রেভি তৈরি করার জন্য সর্ষের তেলে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি আর একটু গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে যে গ্রেভিটা আমি দিয়েছি তৈরি করেছিলাম যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম ওটা দিয়ে দেবো। এই মশলার পেস্টটা ভালো করে একটু কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর ওই যে বাটিতে জলটা মানে মশলাটা ছিল সেটা ধোয়া যে জলটা ওটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম জল ইউজ করবো, কারণ কি ঠান্ডা জল দিলে না একটু কেমন একটা স্মেল করে, বাট গরম জল দিলে ভালো হতো, মেল্ট হয় মশলাটা খুব ভালো, কষিয়েও ভালো মানে খেতে ভালো হয় অ্যাকচুয়ালি। তো আমি এখানে গরম জলের ইউজ করছি। জলটা একটু ফুটে এলে মানে গ্রেভিটা একটু ফুটে এলে যে ভাজা রাখা আলুটা ছিল সেটা দিয়ে দেবো। এবার যে যেমন গ্রেভি পছন্দ করে সেরকম মতো নামাবে। আমি একটু বেশিক্ষণই নামিয়ে রেখেছিলাম, তো একটু আমি 15-20 মিনিট মতো ফুটিয়েছিলাম ভালো করে চাপা দিয়ে। তো তারপরে রেডি আলুর দম। কাজ করে এসে অবস্থা এরকম। তো এখন আলুর দমটা আর মাছের পুরটা করে রেখেছি, আর ওরা যখন আসবে তখন আটা মানে ময়দা মেখে সাথে সাথে করে দেওয়া হবে, ওটা তো আর এখন করে রাখা সম্ভব না। পরোটা তো এখন মানে কচুরিটা তো এখন করে রাখা সম্ভব না, ওটা গরম গরম করা হবে। তো আমি এখন জাস্ট পুরটা আর আলুর দমটা করে রেডি করে জাস্ট ওপরে এলাম। ভীষণ গরম হচ্ছে, উফ মারাত্মক গরম। এই 9 মাসে 6 মাসে একবার কাজ করলে এটাই হয় বোধ হয়। সো আমি জাস্ট একটুখানি রেস্ট নেবো, কারণ কি প্রচণ্ড গরম হচ্ছে। তারপর ফ্রেশ হবো, হয়ে রেডি হবো, তারপর তোমাদের সঙ্গে দেখা করবো। ইন দ্য মিন টাইম চলো একবার ছাদ থেকে ঘুরে আসি। আমাদের ছাদে ভীষণ সুন্দর গাছ করা হয়েছে। সব ক্রেডিট গোজ টু মাই মম অ্যান্ড ড্যাড। অ্যাকচুয়ালি মা আর বাপি দুজনে মিলে গাছ করতে ভীষণ ভালোবাসে। অদিতা ময়দাটা মেখে দেবে তো নরম নরম করে? এত গাছ, এই একটা মালি রেখেছি আমাদের এখানে, মালি এখন জল খাচ্ছে। কাজ করো, জলটা দাও। আমার ছাদে অনেক দিন যাওয়া হয়নি, আজকে গিয়ে দেখলাম প্রচুর গাছ, ভীষণ সুন্দর দেখতেও লাগছে বলো। আচ্ছা চলো, অনেক দেরি হয়ে যাচ্ছে, এবার গিয়ে রেডি হতে হবে নিজেও। এখন বাজে প্রায় সন্ধ্যে 7:30-8 মতো, কারণ কি অনেকটা লেট হয়ে গেছিলো। আর আমি রেডি হয়ে গেছি। আমি আজকে পরেছি চিকনকারি কুর্তি। আমার চিকনকারি কুর্তির প্রচুর কালেকশনস আছে, আর এটা আমার নতুন একটা কালেকশন, তার মধ্যে বেবি পিঙ্ক কালার, বেশ পছন্দ হয়েছে কালারটা। তো আমি আজকে এটাই পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। রাখিও আমি পুজো করে নিয়ে চলে এসেছি, এবার দাদারা আসবে, দাদাদের রাখি পরাবো। তো আমি বলেইছিলাম আগে, আমি ভিডিও নিতে ভুলে গেছিলাম, তো মা এখানে পুর রেডি করে বেলেও দিয়েছে, এরপর ভাজাও হয়ে গেছে, প্লেট রেডি। চলো রাখি স্টার্ট করি, তোমরা দেখে নাও রাখির পুরো ভিডিওটা। আমি আর এখানে কোনো কথা বলবো না, তোমরা সবটা দেখে নাও। Thank you.
ঘন্টার কচুরিটা কেমন হয়েছে দাদা? ডান। আর এখন বাজে প্রায় দেখতে পাচ্ছ 11:30 বেজে গেছে। উফ, জাস্ট আমি আর পাচ্ছি না, মুখে চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো আমি প্রচণ্ড টায়ার্ড। এখন বিছানার চাদর চেঞ্জ করতে হবে, নিজেকে ফ্রেশ হতে হবে, দেন ডিনার করব, মায়ের সাথে সাথে একটু হেল্প করতে হবে। তো প্রচুর কাজ আছে এখন। ব্লগটা আজকে এই পর্যন্তই রইল। তোমরা যদি রেসিপিগুলো ট্রাই করো প্লিজ অবশ্যই আমাকে জানিও। আর যদি ভালো লেগে থাকে ব্লগটা প্লিজ একটা লাইক করে দিও। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা।